আক্রান্ত ডাকসু ভিপি নূর ও তার সহযোগীরা ঢাকা মেডিকেলে ২৪ জন, ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি হলে ব্যবস্থার হুঁশিয়ারি নানকের। সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত স্যার ফজলে হাসান আবেদ। সম্পূর্ণ নিজের চেষ্টা, তিনি এটা কোনো বিষয়ে কোনোটাতে উনি অভিজ্ঞ লোক ছিলেন কোনো বিষয়ে, কিন্তু সব কিছু উনি করেছেন। স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশের দরিদ্র মানুষ একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। ঢাকার দুই সিটিতে ভোট ৩০ জানুয়ারি। প্রতিটি কেন্দ্রে ইভিএম পরিচালনায় থাকবেন দুজন করে সেনা সদস্য। নীতিগত সিদ্ধান্তেই আওয়ামী লীগের কমিটিতে নেই বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরা। জানুয়ারিতে মন্ত্রী পরিষদের রদবদলের ইঙ্গিত কাদেরের। নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশ সরকারের নীরবতায় ক্ষুব্ধ বিএনপি। ১৪৪ ধারা ভেঙে ভারতের রাস্তায় লাখো মানুষ। আবারও হামলার শিকার ডাকসু ভিপি নূর ও তার সহযোগীরা। এতে আহত ২৪ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। ফারাবি নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। এবারও অভিযোগের তীর মুক্তিযুদ্ধ মঞ্চের দিকে। হামলায় সমর্থন জানিয়ে ভিপি নূরকে ডাকসুতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন জিএস রাব্বানি। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সামনে লাঠি শুটা নিয়ে হামলার লক্ষ্য ভিপি নুরুল হক নূর ও তার সমর্থকরা। ডাকসু ভবনের সামনে মেরেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। ভেতরে ঢুকে ভিপির কক্ষেও চালায় হামলা ভাঙচুর। পরে আহত অবস্থায় উদ্ধার করা হয় ভিপি নূর ও তার সমর্থকদের। এই হামলায় আহত ২৪ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। সরকারের স্পষ্ট মদতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ ডাকসু ভবনে ভিপি নূরুল হক নূরের রুম বন্ধ করে তাকে হামলা করে। হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ছাত্র সংগঠন। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি প্রত্যেকটা হামলাকারী সন্ত্রাসীকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে না আসা হয়, তাহলে দখলদারী শক্তির বিরুদ্ধে গণ আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। তবে এই হামলাকে সমর্থন জানিয়ে ভিপিকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জিএস গোলাম রাব্বানি। নুরু আহত হয়েছে না নিহত হয়েছে, এটা ডাজেন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে সে বহিরাগত নিয়ে কেন ডাকসুতে আসবে। প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে নুরুকে আমরা ডাকসুতে আর চাই না, ওকে আমরা ডাকসুতে অবাঞ্ছিত ঘোষণা করব। হ্যাঁ, কালকে আমরা প্রাথমিক সিদ্ধান্ত এটাই, নুরুকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না। এই হামলায় নিন্দা জানিয়েছে বিএনপি। আর হাসপাতালে আহতদের দেখতে যান নাগরিক ঐক্যের আহ্বায়ক। আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। পরে নানক বলেন, হামলাকারীরা যে মঞ্চেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ কেউ এ ঘটনাকে কেন্দ্র করে নাটক করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। সে যে মঞ্চের নামে গরুক না কেন গোলযোগ, কাউকে বর্তমান সরকার রেহাই দেবে না। শিক্ষার পরিবেশ রক্ষার প্রয়োজনে তাদের কাউকে ছাড়া হবে না, তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে। হসপিটালের ভিতরে যারা স্লোগান দিচ্ছে তাদেরও কুমতলব রয়েছে, তাদের কুমতলব সম্পর্কেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
গত সপ্তাহে দুদফায় নূরের উপর হামলা চালিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। তিনি ছিলেন জীবনের কবি, বাধা ডিগিয়ে স্বপ্ন সাগরে ভাসতে শেখানোর নাবিক। তাই মৃত্যুর পরেও স্যার ফজলে হাসান আবেদ রয়ে গেলেন সুরীদের স্মৃতিতে, নিজের কীর্তিতে, আর দারিদ্রের শিকল ছিঁড়ে বেরিয়ে আসা কোটি মানুষের অন্তরে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই স্বপ্নের ফেরিওয়ালাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হন মরণিক অবস্থায়। আরও জানাচ্ছেন জান্নাতুল নাঈম। ফুলেল সবাধারে তিনি এলেন নিথর প্রাণে দেখা দিতে। আর্মি স্টেডিয়ামের ব্যপ্ত প্রান্তর তখন এক স্বপ্নবিলাসীর মহাপ্রয়াণে বড্ড বিষণ্ন। পৌষের কুয়াশা তাকে ছুঁয়ে গেল, আলিঙ্গনের সাক্ষী হলো শিশির ভেজা মাটি, আর শূন্যতার নোনা জল তাকে শেষবারের মতো খুঁজে ফেরে একান্ত বিশ্বাসে। আমার বাবা সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যদি কাউকে দুঃখ দিয়ে থাকেন, ওনাকে আপনারা ক্ষমা করে দিবেন। এটা একটা বিরাট শূন্যতা, তার বিদায় শুধু আমরা মর্মাহত হয়েছে কথা বলব, শেষ হবে। দুপুর 12:30 অনুষ্ঠিত হলো স্যার ফজলে হাসান আবেদের নামাজে জানাজা। এরপর যাত্রা বনানী কবরস্থান। হঠাৎ করেই কোথায় যেন বেজে উঠল বিনা নীরবতার সুরে। তিনি বাংলাদেশে দারিদ্র নিরসনের ক্ষেত্রে অনেক মডেল রেখে গেছেন, যেগুলো শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীর দরিদ্র মানুষদের কাজে লাগছে। আমি আশা করি আবেদ চলে যাবার পরে ব্র্যাকের সকলে তার আদর্শ অনুসরণ করে সংগঠনকে টিকিয়ে রাখবেন এবং আরও বড় করে তুলবেন। আরেকবার জানাজার পর অবশেষে তিনি ঠিকানা খুঁজে পেলেন এ মাটির বুকেই, গভীর মমতায়, প্রতিটি নিঃশ্বাসে যাকে জড়িয়েছিলেন আজীবন। পৃথিবীর ক্ষয়ে যাওয়া পুরনো পথের রেখা তবু আস্থা খুঁজে বেড়ায় সেই নিভৃতচারী নক্ষত্রের কাছে। জান্নাতুল নাঈম, চ্যানেল 24, ঢাকা। স্যার ফজলে হাসান আবেদকে শেষবারের মতো দেখতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জড়ো হন হাজারো মানুষ। সেই কাতারে ছিলেন রাজনৈতিক দলের নেতা, দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছাড়াও সাধারণ মানুষ। তৃণমূলের জীবনধারায় যে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছিলেন তিনি, তা অব্যাহত রাখার প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। মানুষের এই মিছিল শেষবারের মতন একজন স্বপ্নদ্রষ্টাকে ছুঁয়ে দেখবার। ব্যথাতুর সেই হাজারো প্রাণের ভিড়ে অবশেষে তিনি এলেন, যদিও নিষ্প্রাণ তবুও রেখে গেলেন স্বপ্নের হরেক রং। এদেশের প্রান্তিক মানুষের দিন বদলের যে যাত্রা শুরু করেছিলেন তা হয়তো থেমে থাকবে না, কিন্তু থেমে গেল সেই যাত্রায় স্যার ফজলে হাসান আবেদের অংশগ্রহণ। সকাল 10:30 শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। নিজে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, নির্বাচন কমিশনার। শেষবারের বিদায় জানাতে দলমত নির্বিশেষে যোগ দিয়েছিলেন সবাই। নীরবে নিঃশব্দে তিনি বাংলা তৃণমূল পর্যন্ত তার সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছিলেন। সাধারণ মানুষের অবস্থানকে যারা যারা পরিবর্তন করতে চেয়েছেন পৃথিবীতে যুগে যুগে, নিঃসন্দেহে স্যার ফজলে হাসান আবেদ সাহেবের নাম সেখানে
লেখা থাকবে। আগামী যে নতুন চিন্তাগুলো আসবে সেখানে ফজলে হাসান আবেদ সাহেবের যে সারা জীবনের কাজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজনেস আর ডেভেলপমেন্টকে একসাথে করে যেভাবে তুলে গড়ে উঠেছিলেন এটা কিন্তু অন্য কেউ পারেনি। বিশেষ করে গরিব মানুষের যে ভবিষ্যতের উন্নতি হতে পারত সেক্ষেত্রে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ তো অসম্ভব। স্যার ফজলে হাসান আবেদের আলোর রোশনি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়েও, তাই শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিদেশি বন্ধুরাও। Raise people out of poverty and inspired millions and improved the lives of millions in Bangladesh but also around the world. এদেশে তৃণমূলের জীবনধারায় যে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছিলেন সেই ধারা অব্যাহত থাক, বদলে যাক বাংলাদেশ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল 82 বছর। 1937 সালের 18 জুন জন্মগ্রহণ করেন মাহমুদুল আমিন চৌধুরী। 1987 সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2001 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশের 11 প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরের বছরের 17 জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। আগামীকাল সকাল 10:30 সুপ্রিম কোর্টে তার জানাজা হবে। রাতে দাফন করা হবে সিলেটে গ্রামের বাড়িতে। সাবেকি প্রধান বিচারপতির মৃত্যুতে শোক জানিয়েছেন আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে, 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। বিশ্বের বুকে বাংলাদেশ নৌবাহিনীকে আরও মর্যাদাপূর্ণ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাহিনীর সদস্যদের গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রেখে কাজ করে যাওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। প্রশিক্ষণপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের কমিশন প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রোববার সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে কমিশন পাওয়া নৌবাহিনীর 2017 এ ব্যাচের 61 জন মিডশিপম্যান ও 2019 বি ব্যাচের 11 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 72 জন নবীন কর্মকর্তার হাতে পদক তুলে দেন তিনি। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের নৌবাহিনী সবসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো পর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। আমি ইচ্ছের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সততা ও নিষ্ঠার সাথে দেশের উন্নয়ন যাত্রায় ভূমিকা রাখার আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। সবসময়টা মনে রাখতে হবে সততা নিষ্ঠা একাগ্রতার সাথে আপনার দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনারা শপথ গ্রহণ করেছেন এবং সঠিক নেতৃত্ব আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের মান সম্মান আরো উজ্জ্বল করবেন। দেশের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24। ঢাকার 2 সিটি কর্পোরেশনে ভোট আগামী 30 জানুয়ারি, মনোনয়ন দাখিলের শেষ তারিখ 31 ডিসেম্বর। বিকেলে তাফসিল ঘোষণা করেন প্রধান বিচার নির্বাচন কমিশনার। ভোট গ্রহণ হবে ইভিএমে, সিইসির আশা। এবার ভোট হবে বিতর্কমুক্ত ও প্রতিযোগিতাপূর্ণ, যাতে অংশগ্রহণ করবে সবগুলো রাজনৈতিক দল। ঢাকার 2 সিটির ভোটের দিনক্ষণ ঠিক করতে দুপুরে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 2.5 ঘন্টা পর বিকেল 5টার দিকে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি জানান ঢাকার 2 সিটিতে ভোট হবে আগামী 30 জানুয়ারি, আর মনোনয়ন দাখিল করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 31 ডিসেম্বর 2019, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 2 জানুয়ারি 2020, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 9 জানুয়ারি 2020, ভোট গ্রহণের তারিখ 30 জানুয়ারি 2020। ঢাকা উত্তর সিটিতে 54টি সাধারণ ও 18টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার আছে 30,35,000। এই সিটিতে ভোট কেন্দ্র থাকবে 1,349টি, আর দক্ষিণ সিটির
75টি সাধারণ ও 25টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটার 23,67,000 আর মোট ভোট কেন্দ্র 1,124টি। ভোট গ্রহণের মাধ্যম হবে ইলেকট্রনিক ভোটিং। দুই সিটির সবগুলোতেই ভোট হবে ইভিএম এ, যা পরিচালনায় প্রতিটি কেন্দ্রে থাকবে দুজন করে সেনা সদস্য। প্রতিটা ভোট কেন্দ্রে দুইজন করে সেনাবাহিনীর কর্মকর্তা উপস্থিত থাকবেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী রক্ষার দায়িত্ব না, টেকনিক্যাল কাজের জন্য। সিসি জানান এই নির্বাচন নিয়ে কোনো আইনি জটিলতা নেই। তার আশা এবারের ভোট হবে বিতর্ক মুক্ত ও প্রতিযোগিতাপূর্ণ, যাতে অংশগ্রহণ করবে সব রাজনৈতিক দল। কোনোদিন নির্বাচন করে একটি রাজনৈতিক দলকে জেতানোর জন্য কাজ করে, সকলের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। সুতরাং তারা ভোট দেবেন, ভোট দিয়ে বাড়ি চলে যাবেন, এই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করব। আমরা আহ্বান করব আপনাদের মাধ্যমে তারা যেন ভোট কেন্দ্রে আসেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, তবে ভোট দিতে পারবেন না নতুন যুক্ত হওয়া ভোটাররা। আগের ভোটার যেটা আছে ভোটার লিস্টে সেই অনুসারে ভোট হবে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। আগামী 24 ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে, তবে কমিটিতে বঙ্গবন্ধু পরিবারের কেউ থাকছেন না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আগামী বছরের শুরুতে মন্ত্রী পরিষদে রদবদলের ইঙ্গিতও দেন তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, মঙ্গলবার প্রেসিডিয়াম বৈঠকের পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। এ সময় তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে যেন কোনো বিতর্কিত ব্যক্তি স্থান না পায় সেজন্য যাচাই বাছাই করা হবে। কেন্দ্রীয় কমিটিতে শাজাহান খানের পদ পাওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে কথা বলার সুযোগ নেই। যে সম্মেলন যে কমিটি হয়েছে, এই কমিটির প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের 7,500 মতো কাউন্সিলর তাদের সম্মতি ছিল। সময় সময় এটা রুটিন যে ক্যাবিনেট সফল হওয়া রিসফল হওয়া, সেটা দেখুন নতুন বছরে হয়তো কিছু হতে পারে। ভারতে নাগরিকত্ব আইন নিয়ে নির্বিকার থেকে দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপিকে জড়িয়ে ভারতীয় লোকসভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানায় দলটি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘু নির্যাতন হয়েছে। সংশোধিত নাগরিকত্ব বিল এনআরসি পাশের সময় ভারতের লোকসভায় দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের প্রতিবাদ জানাতে বিএনপির এ সংবাদ সম্মেলন। এর মাধ্যমে তিনি উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অমিত শাহ তার বক্তব্যে মিথ্যাচার করেছেন অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করি বিএনপি সম্পর্কে ভারতীয় পার্লামেন্টে যে অসত্য বক্তব্য দেওয়া হয়েছে ভারত সরকার তা অবিলম্বে প্রত্যাহার করে নেবেন। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা সহমতার লক্ষ্যে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদানে বিরত থাকবেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, এনআরসিকে পাশ কাটিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার, তাদের এই নির্বিকার ভূমিকা দেশের সার্বভৌমত্ব নষ্ট করবে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান অবৈধ ভোটার বিহীন সরকার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্য সকল বিষয়ের মতো এ বিষয়েও যার পর নাই উদাসীন এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান ও তৎপরতা চালাচ্ছে। উপরন্তু সরকারের প্রধানমন্ত্রী সহ দায়িত্বশীল মন্ত্রীরা ঢালাওভাবে এনআরসি সমস্যাকে স্রেফ ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে গিয়েছেন এবং এখনও যাচ্ছেন। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের দেশ ছাড়া করেছে, ঠিক তেমনি ভারত সংখ্যালঘু মুসলমানদের জোর করে বাংলাদেশে পোষণের প্রক্রিয়া চালাচ্ছে, যা এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান বলে মনে করছে বিএনপি। এই অসন্তোষ কেবলমাত্র ভারতের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ক্রমান্বয়ে তা গোটা উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করবে চরমভাবে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে। তিন দিনের সহিংসতায় রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। 144 ধারা ভেঙে বিক্ষোভ অব্যাহত দিল্লিতেও। এদিকে রামলীলায় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, নাগরিকত্ব আইন ঘিরে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বিরোধীরা, মমতার কড়া সমালোচনা করেন তিনি। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশ। টানা তিন দিন ধরে এমন সংঘাত, পুলিশ বিক্ষোভকারীদের, প্রাণ গেছে শিশুসহ অনেকের।
লখনৌ বিমানবন্দরে আটক করা হয়েছে উত্তরপ্রদেশগামী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। মুজফফরনগরে সিলগালা 60টিরও বেশি দোকান। গাজিয়াবাদে আটক করা হয়েছে অর্ধশত মানুষকে। এফআইআর 350 জনের বিরুদ্ধে। আর আমাদের মুখ্যমন্ত্রী জি তো কমাল কে হ্যায় জো ধমকি দে রহে হ্যায়। বিক্ষোভকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর লাগাম ছাড়া বক্তব্যের কারণেই বাড়ছে প্রাণহানি। একজন মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারেন না, কারণ শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে যে কারোরই। সদন মে কাহা কি ঠোকো 144 ধারা ভেঙে কদিন ধরে বিক্ষোভ অব্যাহত জামিয়া মিলিয়া, জামা মসজিদ, মান্ডি হাউস, কখনো বা সিলামপুরে। বিক্ষোভ চলছে অন্তত 13টি বড় শহরে। ভারত মাতা কি। এই অবস্থায় রোববার দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রচারণা শুরু করে বিজেপি। এতে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, দেশের কোনো মুসলমানকে তাড়াতে এ আইন নয়। কংগ্রেস ও শহুরে নকশালরা গুজব ছড়াচ্ছে মুসলিমদের নাকি বন্দি ক্যাম্পে পাঠানো হবে, কিন্তু মানুষ এও বলছে যে এ আইন দেশের গরিবদের বিরুদ্ধে। আমি আশ্বস্ত করছি, এ আইন মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেয়া হবে না, মমতার এই দাবির বিরুদ্ধেও সতর্কতা উচ্চারণ করেন মোদি। সংসদে দাঁড়িয়ে একসময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি দিতেন, আজ পৌঁছে গেছেন জাতিসংঘে। দিদি আপনার কি হয়েছে, কেন বদলে গেলেন? বাংলার মানুষকে ভরসা করুন। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে 24 ডিসেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাকিল মাহমুদ, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, গবেষণার ফলাফল লাইব্রেরিতে বন্দী না রেখে মানব কল্যাণে কাজে লাগাতে হবে। বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের ভাষণে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য জাতিকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রত্যাশিত ঘটনাও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে 23 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। বিদ্যুতের দাম এক কানা করিও বাড়ানো নয়, বরং কমানো যেতে পারে বলে মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এ নিয়ে সকালে সংবাদ সম্মেলন করে ভোক্তা অধিকার সংগঠন। ক্যাব বলছে, বিদ্যুতের উৎপাদন খরচে প্রায় 8,500 কোটি টাকা ঘাটতি আছে বলে সরকার যে দাবি করছে সেটি সঠিক নয়। তাদের গবেষণা ও বিশ্লেষণে ক্যাব দাবি করেছে, বিদ্যুৎ খাতে দুর্নীতি আর অপচয় রোধ করা গেলে 10,500 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। তথ্য, উপাত্ত এবং যুক্তি উপস্থাপন করেছি তার উল্লেখ, আইদার ওনারা এটা রিফিউট করবেন অথবা গ্রহণ করবেন। গ্রহণ করলে মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নাই, আর যদি গ্রহণ না করেন, কেন গ্রহণ করলেন না সেই বিষয়টা তাদের আদেশে আলোকপাত করে মূল্য নির্ধারণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। পাহাড়ে ভূমি বিরোধ নিয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে আগামীকাল। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের 18 বছর পর এই প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে এ নিয়ে ফের উত্তাপ বেড়েছে পার্বত্য জনপদে, কেননা ভূমি হারা হতে পারে এই আশঙ্কায় কমিশন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে বাঙালি সংগঠনগুলো। তবে দ্রুত অভিযোগ নিষ্পত্তির দাবি পাহাড়িদের। খাগড়াছড়ির প্রতিনিধি নুরুস্তাফা মানিকের পাঠানো রিপোর্ট। প্রথমবারের মতো জমা পড়া অভিযোগের শুনানি করতে যাচ্ছে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, তাই উত্তপ্ত পাহাড়ি জনপদ। এই শুনানি নিয়ে প্রবল আপত্তি আছে বাঙালি সংগঠনগুলোর, তাই শনিবার 3 জেলায় একযোগে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এতদিন তারা কমিশনের আইন সংশোধন এবং সদস্য সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসলেও এবার তুলেছে কমিশন বাতিলের দাবি। তাদের অভিযোগ, এখনই শুনানি হলে ভূমি হারা হবে বাঙালিরা। এখানে ভূমি কমিশন আইন জনসংখ্যা অনুপাতে সংশোধন করে আমার তাদের যদি 7 জন হয়, আমার বাঙালি থেকে 7 জন নিয়োগ দিতে হবে। এই আইন দিয়ে, এই অবৈধ কমিশন দিয়ে, এই উপজাতীয়
এই কমিটি দিয়ে যদি এই শুনানি শুরু হয় তাহলে আমরা এটা মানব না। তবে পাহাড়িরা মনে করছে দীর্ঘদিন পর হলেও প্রথাগত রীতি মেনে যদি অভিযোগ শুনানি করতে পারে কমিশন তাহলে সুফল মিলবে, এজন্য সংশ্লিষ্টদের সদিচ্ছার উপর জোর দিচ্ছেন তারা। যদি পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারকে স্বীকৃতি দেয় তাহলেই কিন্তু এখানে প্রথম কাজটাই, আমি যেটা বললাম সরকার যদি সদিচ্ছার জায়গাটা যদি ক্লিয়ার হয়, আর যদি সেটা না হয় তাহলে জটিল অবশ্যই হবে, কারণ পাহাড়িদের কোনো জায়গা সম্পত্তির কোনো নামীয় দলীয় অনেক সময় অনেকটাতে নেই। সম্প্রতি খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সবশেষ বৈঠকেও আলোচনা হয়েছে ভূমি সমস্যার সমাধানের ব্যাপারে। তাতে কমিশনের কার্যক্রম গতিশীল করতে বিধি প্রণয়নের কাজ চলছে বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে তিন জেলা থেকে জমা পড়েছে 22,090 অভিযোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতি, পিছে একটু পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল 24। তুরাগে বিআইডব্লিউটি এর অভিযানে উচ্ছেদ করা হয়েছে নদীর জায়গায় গড়ে ওঠা আবদুল্লাপুর মাছের আড়ত। পরে ভরাট করা জায়গায় বালু, মাটি, ইট নিলামে বিক্রি করা হয়। এদিন গুড়িয়ে দেওয়া হয় নদীর জায়গায় থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় IUBAT এর কিছু কাঠামো। তুরাগের কামারপাড়া সেতু থেকে টঙ্গী সেতু পর্যন্ত চালানো এই অভিযানে পাকা আধা পাকা মিলিয়ে 200 বেশি স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। অবমুক্ত হওয়া নদীর 3 একর জায়গার মালামাল প্রায় 9 লাখ টাকায় বিক্রি করা হয় নিলামে। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে 8 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় মুজিবনগর সীমান্ত পেরিয়ে কয়েকজন দেশে ঢুকছে এমন খবরে অভিযানে যায় তারা। সেখানে ঘোরাফেরা অবস্থায় 8 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদও চলছে। এরপরই জানা যাবে তারা বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক। এবার জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। জন্ম থেকেই দুহাত নেই নেত্রকোনার মাসুদুর রহমানের। তাতে কি, স্বপ্ন দেখেন 8-10টা মানুষের মতো। এবার তিনি অংশ নেবেন মাধ্যমিক পরীক্ষায়। তার লক্ষ্য ফুটবল খেলোয়াড় হিসেবে সুনাম কুড়ানো। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাগেরগাতি গ্রামের মাসুদুর রহমান লাদেন জন্ম থেকেই দুহাত নেই, তারপর বেড়ে উঠছেন 8-10টা মানুষের মতো। এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবেন তিনি। পুরোদমে চলছে তারই প্রস্তুতি। পড়ালেখার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল খেলাতেও পারদর্শী মাসুদুর রহমান। তার স্বপ্ন খেলোয়াড় হিসেবে সুনাম কুড়ানো। আমি আপনার দেখা প্রতিবন্ধী হতে পারি, কিন্তু আমার মনটা প্রতিবন্ধী না। আমি সারা বিশ্বকে দেখাতে চাই আমি পারি, আমি ভালো ফুটবল খেলতে পারি, আমি সবাইকে হারাতে পারি। অপরিণত সন্তান জন্মদানের জন্য অনেক গঞ্জনা সইতে হয়েছিল মাসুদুর রহমানের মাকে। এখন তিনি সেই সন্তানকে নিয়ে গর্ব করেন। আর স্থানীয়দের কাছে মাসুদুর রহমান এক অনুপ্রেরণার নাম। মাটির জন্ম লইছে, লইলে ঘন্টা হানি হরে খুঁজ দিয়েছি আমি যে তার দুইটা হাত নাই। মানুষ একেবারে বাড়ি ভরিয়েছে, বলে কেউ কইতেছে মারে লাও দুধ দিও না, কেউ কইতেছে বুড়ো কেতে হানি আয়া বিষের পানি দে লাও মরে যাও, হাইলে কি করবা? আমি না বাবা আমি মারতাম না কি নই না। প্রাইমারি স্কুল থেকে খুব ভালো রেজাল্ট করছে পেয়েছিতে, তারপর যে শীতে এবার এসএসসি পরীক্ষার্থী মানে খেলাধুলার দিক দিয়ে শুধু ফুটবল নয় ক্রিকেটও খুব ভালো পারে। প্রতিবন্ধী হয়ে স্বাভাবিক ছেলে মেয়ে দেখছে সে অনেক ভালো, অনেক আগায় আছে। আমরা চাই যে তারপরে দুস্থ প্রতিবন্ধী হিসেবে পরিবারটাকে আমরা সমস্যার মাধ্যমে আর তার পাশে আমরা সঙ্গে রয়েছি। মাসুদুর রহমানের মতো পিছিয়ে পড়া মানুষের পাশে বিত্তবানরা এগিয়ে এলে কমে আসবে সমাজের বৈষম্য, বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিরতির পর আবারও ফিরলাম রাত 10টার খবরে। এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন আশরাফ ঘানি। রোববার ঘোষণা করা হয় 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফল। অবশ্য ফল প্রত্যাখ্যান করেছেন দ্বিতীয় অবস্থানে থাকা আবদুল্লাহ। চীনের ঝিনঝিয়াংয়ে প্রদেশে উইঘর মুসলিম নিপীড়নের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হংকংয়ে চীনের পতাকাও পোড়ানোর চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও পেপার স্প্রে ছোড়ে পুলিশ।
ফিলিস্তিনি নিপীড়নের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তদন্তের ঘোষণাকে ভয়াবহ চক্রান্ত আখ্যা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্ত শুরুর সিদ্ধান্ত জানায় আইসিসি। বিপিএল প্রসঙ্গ, একদিন বিরতির পর কাল আবারও শুরু হচ্ছে চট্টগ্রাম পর্বের বাকি দুই দিনের খেলা। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন, দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্স খেলবে রাজশাহী রয়্যালসের সাথে, সন্ধ্যা 6:30টায় এই ম্যাচটি শুরু হচ্ছে। আমরা শেষ করব রাত 10টার খবর, তার আগে সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনামগুলো জানাবো আরেকবার। ফের আক্রান্ত ডাকসু ভিপি নূর ও তার সহযোগীরা, ঢাকা মেডিকেলে 24 জন, ক্যাম্পাসে অস্থিরতার সৃষ্টি হলে ব্যবস্থার হুঁশিয়ারি নানকের। সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত স্যার ফজলে হাসান আবেদ। সম্পূর্ণ নিজের চেষ্টা, তিনি এটা কোনো বিষয়ে কোনো উনি অভিজ্ঞ লোক ছিলেন কোনো বিষয়ে না, কিন্তু সব কিছু উনি করেছেন। স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশের দরিদ্র মানুষ একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। ঢাকার দুই সিটিতে ভোট 30 জানুয়ারি, প্রতিটি কেন্দ্রে ইভিএম পরিচালনায় থাকবেন 2 জন করে সেনা সদস্য। নীতিগত সিদ্ধান্তেই আওয়ামী লীগের কমিটিতে নেই বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরা, জানুয়ারিতে মন্ত্রী পরিষদে রদবদলের ইঙ্গিত কাদেরের। এবং নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশ সরকারের নীরবতায় ক্ষুব্ধ বিএনপি, 144 ধারা ভেঙে ভারতের রাস্তায় লাখো মানুষ। এই ছিল চ্যানেল 24 এর রাত 10টার খবর। ধন্যবাদ সবাইকে।